Hello students, welcome back to our channel CS Clashers. Unix এর আরেকটা ভিডিও নিয়ে আমি আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে features of Unix বা characteristics of Unix বা advantages of Unix operating system বললেও কিন্তু তোমরা এই পয়েন্টগুলো লিখতে পারো। Unix এর মেইন ফিচারসগুলোর মধ্যে আগের দিনে আমরা বলেছিলাম Unix হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, মানে এই অপারেটিং সিস্টেমে মোর দ্যান ওয়ান ইউজার কিন্তু অ্যাট আ টাইম লগইন থাকতে পারে বা কাজ করতে পারে। আমরা আমাদের হোম কম্পিউটারে সেটা খুব ভালোভাবে বুঝতে না পারলেও কোম্পানি এনভায়রনমেন্টে কিন্তু এটা ভীষণভাবে চলে। সেখানে হয়তো একটাই সিস্টেমের মধ্যে আমাদের কম্পিউটারের যে মেইন রিসোর্সগুলো যেমন হচ্ছে প্রসেসর বা সিপিইউ, মেইন মেমরি, র্যাম, এমনকি সেকেন্ডারি মেমরি বা হার্ড ডিস্ক পর্যন্ত কিন্তু থাকে এবং সেই সিস্টেমটার সাথে বিভিন্ন টার্মিনালকে কিন্তু কানেক্ট করে দেওয়া হয়। এই টার্মিনালগুলোতে বসে থাকে কারা? না এন্ড ইউজার বা আমরা। তার মানে ডিফারেন্ট ইউজার কি করে, এই টার্মিনালের থ্রু দিয়ে কিন্তু সেই সিস্টেমটাকে কিন্তু অ্যাক্সেস করছে বা এই সিস্টেমটা, এই রিসোর্সগুলো কিন্তু শেয়ার হচ্ছে অ্যামং ডিফারেন্ট ইউজার্স। এটাই হচ্ছে মাল্টি ইউজার এনভায়রনমেন্ট। এর পরের পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি মাল্টি টাস্কিং, ইউনিক্স মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম। আমরা এখনো দেখতে পাই যে আমরা একই সাথে যেমন ধরো গান শুনি, আমরা ব্রাউজ করছি ইন্টারনেটে কিছু, আমরা কাউকে মেল করছি, বিভিন্ন কাজ কিন্তু আমরা কম্পিউটারে একই সাথে করতে পারি। তো এটা কিভাবে পসিবল? দেখো এখন আমার কম্পিউটারে যদি একটাই প্রসেসিং ডিভাইস, কে প্রসেসিং ডিভাইস, কে প্রসেসর বা সিপিইউ, তো আমার কম্পিউটারে যদি এখন একটাই সিপিইউ থাকে তাহলে সে কিভাবে মাল্টিপল প্রসেসকে সেম টাইমে এক্সিকিউট করতে পারে? কারণ কোনো প্রসেসই কিন্তু সিপিইউ ছাড়া এক্সিকিউট হতে পারে না। তাহলে এই বিষয়টা একটু বোঝার আছে। যেমন এমন অনেকেই থাকে যারা কিন্তু দু হাতে লিখতে পারে, এই হাতে হয়তো সে বাংলা লিখছে, এই হাতে সে ইংলিশ লিখছে এবং প্যারালালি লিখছে। কেন সে প্যারালালি লিখতে পারছে? কারণ তার কাছে দুটো রিসোর্স অ্যাভেলেবেল। বাট আমার কাছে যদি একটাই রিসোর্স থাকে, আমার কাছে যদি একটাই হাত থাকে, তাহলে আমি কি করতে পারি? এই মোমেন্টে বা এই ইনস্ট্যান্সে আমি কিন্তু একটাই কাজ করতে পারি। হ্যাঁ, হতে পারে এর পরের ইনস্ট্যান্সে আমি কি করতে পারি, সুইচ করে অন্য একটা কাজে চলে যেতে পারি। Unix অপারেটিং সিস্টেম কি করে? আমরা প্রসেস ম্যানেজমেন্ট করে। তো সেখানেও আমার যদি প্রসেসর একটাই থাকে এবং আমার কাছে যদি মোর দ্যান ওয়ান প্রসেস যদি আমার কাছে থাকে, তাহলে সে কিভাবে এই প্রসেসরটাকে শেয়ার করে অ্যামং ডিফারেন্ট প্রসেস? না সেখানে এই অপারেটিং সিস্টেম টাইম শেয়ারিং ওয়েতে কিন্তু সিপিইউ কে শেয়ার করে অ্যামং ডিফারেন্ট প্রসেস, টাইম স্ট্যাম্প অ্যালোকেট করে দেয়। যেমন ধরো 2 ন্যানোসেকেন্ড সে অ্যালোকেট করে দিল প্রত্যেকটা প্রসেসের জন্য। তার মানে ফার্স্ট 2 ন্যানোসেকেন্ড হয়তো প্রসেস P1 এক্সিকিউট হলো সিপিইউ দ্বারা, তারপরে 2 ন্যানোসেকেন্ড, নেক্সট 2 ন্যানোসেকেন্ড হয়তো সিপিইউ কাকে এক্সিকিউট করলো, না P2 প্রসেসকে, তারপরে 2 ন্যানোসেকেন্ড হয়তো সে এক্সিকিউট করলো P3 প্রসেসকে। এইভাবে কিন্তু ও বিভিন্ন প্রসেসগুলোকে কিন্তু সিপিইউ এক্সিকিউট করে। যদি আমার কাছে একটাই সিপিইউ থাকে তাহলে কিন্তু অপারেটিং সিস্টেম এভাবেই প্রসেসকে ম্যানেজ করে থাকে। হ্যাঁ, যদি আমার কাছে মোর দ্যান ওয়ান সিপিইউ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মোর দ্যান ওয়ান কাজ প্যারালালি হতে পারে। আদারওয়াইজ কিন্তু একটাই সিপিইউ অ্যাট আ টাইম একটাই টাস্কে পারফর্ম করতে পারে, পরের মোমেন্টে সে হয়তো অন্য টাস্কে সুইচ করে যেতে পারে। তাহলে মাল্টি টাস্কিং এনভায়রনমেন্টও বা ফেসিলিটিও কিন্তু প্রোভাইড করে ইউনিক্স অপারেটিং সিস্টেম। এছাড়া ইউনিক্সের আরেকটা ফিচার হচ্ছে ইউনিক্স পোর্টেবল। কারণ আমি আগের দিনই বলেছিলাম ইউনিক্সের ম্যাক্সিমাম কোডই কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আবার রিরাইট করা হয়েছিল। এখন সি হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা যে কোনো প্রোগ্রামকে আমি যে কোনো মেশিনে কি করতে পারি, কম্পাইল করতে পারি অ্যান্ড রান করতে পারি। ইউনিক্সের ক্ষেত্রেও সেটা পসিবল, সেজন্যই ইউনিক্স হচ্ছে পোর্টেবল, কোনো মেশিনের উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়, যে কোনো মেশিনে যে কোনো হার্ডওয়্যারের উপরই কিন্তু আমি ইউনিক্স অপারেটিং সিস্টেমকে কম্পাইল করে রান করতে পারি। এছাড়া ইউনিক্স আমাদের ম্যাক্সিমাম সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন প্রোভাইড করে। দেখো ইউনিক্স হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, মোর দ্যান ওয়ান ইউজার অ্যাট আ টাইম কাজ করতে পারে, তাহলে সেখানে কিন্তু সিকিউরিটিটাও একটা ভাইটাল ইস্যু। না হলে কিন্তু কোনো একজন ইউজার অন্য একজন ইউজারের ডেটাকে কিন্তু অ্যাক্সেস করে নিতে পারবে,
বা আনঅথরাইজড অ্যাক্সেস বা আনওয়ান্টেড অ্যাক্সেস কিন্তু এখানে হওয়ার চান্সেস খুব বেশি। সে কারণে ইউনিক্স কিন্তু সেদিকটা মাথায় রেখে ম্যাক্সিমাম সিকিউরিটিও প্রোভাইড করে। প্রত্যেকটা ইউজারের জন্য সে অথেন্টিকেশন করে, সে অথেন্টিকেটেড ইউজার কিনা তার জন্য প্রত্যেকটা ইউজারের নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড থাকে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সে তার সিস্টেমে লগ ইন করে তার নিজস্ব ডেটাকে কিন্তু সে অ্যাক্সেস করতে পারে। এটা গেল তো ইউজার লেভেলে। এছাড়া ফাইল লেভেলেও কিন্তু ইউনিক্স প্রোটেকশন দিয়ে থাকে। যেমন কোনো একটা ফাইল কে আমরা রিড এনাবল করতে পারি, বা সেই ফাইলটার উপরে আমরা রাইট করতে পারি, বা সেই ফাইলটাকে আমরা এক্সিকিউট করতে পারি। এইভাবে ফাইল লেভেলেও কিন্তু আমরা প্রোটেকশন দিতে পারি। এছাড়া সিপিইউ ফাইল এনক্রিপশনেরও এছাড়া ইউনিক্স ফাইল এনক্রিপশনেরও কিন্তু ফেসিলিটি প্রোভাইড করে। এনক্রিপ্টেড হয়ে গেলে ফাইলটা কিন্তু আনরিডেবল ফরম্যাটে পৌঁছে যায়, তাহলে সেই ফাইলটাকে অ্যাক্সেস করে বোঝাটা অতটা ইজি হবে না। এভাবে সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন প্রোভাইড করে থাকে ইউনিক্স অপারেটিং সিস্টেম। ইউনিক্স হায়ারার্কিক্যাল ফাইল স্ট্রাকচার মেনটেন করে। যদিও বা আমরা ইউনিক্সের ফাইল স্ট্রাকচার নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাস করব, বাট এখনকার জন্য জেনে রাখো, যেমন ডাইরেক্টরিজ, তার আন্ডারে হয়তো সাব ডাইরেক্টরিজ, তার আন্ডারে হচ্ছে বিভিন্ন ফাইলস, এইভাবে হায়ারার্কিক্যাল ওয়েতে ট্রি স্ট্রাকচারে কিন্তু ফাইলগুলো স্টোর থাকে। তার ফলে ফাইলকে স্টোর করা বা রিট্রিভ করা বা সেই ফাইলগুলোকে ম্যানিপুলেট করা খুব ইজি হয়ে যায়। এছাড়া ইউনিক্স আমাদের প্রোগ্রামিং ফেসিলিটিও কিন্তু প্রোভাইড করে। ইউনিক্সে যে শেল আছে, আমরা যে শেল স্ক্রিপ্টিং, সেটা কিন্তু ইটসেলফ আ ভেরি পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে সমস্ত ফেসিলিটিস, যেমন ভেরিয়েবল, লুপ, কন্ট্রোল স্টেটমেন্ট, সবই কিন্তু অ্যাভেলেবল, তাহলে তার থ্রু দিয়েও কিন্তু আমরা প্রোগ্রাম লিখতে পারি। এছাড়া ইউনিক্সের ক্ষেত্রে কিন্তু ইউনিক্স হচ্ছে ওয়েল ডকুমেন্টেড। এখানে একটা কমান্ড আছে, ম্যান কমান্ড। ম্যান কমান্ড দিয়ে আমরা অন্যান্য কমান্ডগুলো সম্পর্কেও বিভিন্ন কিছু সবকিছু জানতে পারি এবং তাদের কনফিগারেশন ফাইলসও আমরা দেখতে পারি। তো এভাবে ইউনিক্স কিন্তু খুব ওয়েল ডকুমেন্টেড। এছাড়া ইউনিক্সের টুলস অ্যান্ড ইউটিলিটিস, দেখো শুধুমাত্র কার্নেল দিয়ে তো হবে না, বিভিন্ন ইউটিলিটিস বা টুল দরকার যাতে ইউজার কি করতে পারে, ইউজারের জন্য হেল্প হয়। তো ইউনিক্স কিন্তু বিভিন্ন রকমের টুলস বা ইউটিলিটিসও কিন্তু আমাদের প্রোভাইড করে থাকে, যেমন কম্পাইলার, ইন্টারপ্রিটার, টেক্সট ম্যানিপুলেশন ইউটিলিটিস বা অ্যাডমিনিস্ট্রেশন টুল, বিভিন্ন টুলস বা ইউটিলিটিসও কিন্তু ইউনিক্স অপারেটিং সিস্টেম আমাদের প্রোভাইড করে থাকে। আজকে এটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিও। থ্যাংক ইউ স্টুডেন্টস।